নমস্কার বন্ধুরা, বং ফুটবলে সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এলাম গতকালের এটিকে ভার্সেস কেরালা ব্লাস্টার্স এফসির ম্যাচ রিভিউ নিয়ে। তো চলো দেখে নেওয়া যাক। তো গতকালের ম্যাচ নিয়ে যতই বলবো কম বলা হবে, কারণ একটাই মানে হেডলাইন যেটা বলা হয়, হ্যাঁ হেডলাইন বলা যায় যে রণক্ষেত্র যুবভারতী কালকের ম্যাচ নিয়ে। কারণ এই রণক্ষেত্র যুবভারতী কথাটা আমি ব্যবহার করছি কারণ গতকাল খেলাটা শুধু খেলা ছিল না, কোচেদের মধ্যে লড়াই ছিল। আর দুজন কোচ, হ্যাঁ যেটা সবাই দেখেছো যে মানে যাচ্ছে তাই রকম একদম মানে মারপিট দাঙ্গা দাঙ্গি একদম করেছে ফিল্ডের মধ্যেই। হ্যাঁ, তো যেটার জন্য হাবাসকে লাল কার্ডও দেখানো হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই জিনিস কিন্তু আমাদের কাম্য নয়, মানে অ্যাজ এ ফুটবল ফ্যান অ্যান্টোনিও লোপেজ হাবাসের কাছে এই জিনিস কিন্তু আমরা এক্সপেক্ট করিনি। কারণ ম্যাচটা যখন যেরকমই হোক, হ্যাঁ আমার পার্সোনালি মনে হয়েছে ম্যাচ ঠিক আছে, যাই হয়েছে হয়েছে, হ্যাঁ কিন্তু একটা জিনিস মানে এইগুলো হচ্ছে একটা ব্যাড ইম্প্রেশন ফেলা। হ্যাঁ মানে লোকেদের মানে মেন্টালিটিতে একটা মানে যারা ফুটবল খেলা দেখতে গেছে কালকে যতই হোক, মানে আমি তো দেখলাম আইএসএলের অফিসিয়াল অ্যাটেন্ডেন্স বোধ হয় 22,000 না 23,000 এরকম কাছাকাছি। তো একটা আশা নিয়ে লোকে খেলা দেখতে গেছে, ঠিক আছে হতেই পারে ফুটবলে একটা টিম জিতবে একটা টিম হারবে বা খুব জোরে ড্র হবে, কিন্তু এই জিনিস, হ্যাঁ দুজন কোচেরই মানে আমি কারোর দোষ কারোর গুণ বিচার করছি না, কী হয়েছিল কালকে আমি সেটাও জানি না। হ্যাঁ যতটুকু আমরা খেলা দেখেছি, খেলার মধ্যে যতটুকু বুঝেছি, মানে টিভিতে দেখে যতটুকু আমরা দেখলাম যে হাবাসের দোষ, ঠিক আছে তো আমার পার্সোনালি মনে হচ্ছে হাবাসের দোষ। এবারে হাবাস বলছে যে মানে গতকাল শেষে ম্যাচের শেষে ম্যানুয়েল কাসকেলানা যে আমাদের এটিকে অ্যাসিস্ট্যান্ট কোচ, সে এসে বলেছে যে হাবাসের নাকি দোষ নয়, এটা নাকি এলকো সাত্তরির দোষ, এলকো সাত্তরি থুতু ফেলেছিল নাকি আগে ওকে দেখে, মানে যখনই 70 মিনিটে হলিচরণ নার্জারি গোলটা করেছে তখনই নাকি থুতু ফেলেছে, আর কনস্ট্যান্টলি নাকি স্প্যানিশ ভাষায় গালাগালি করে গেছে এরকম হাবাস, সাত্তরি এটা বলেছে প্রেস কনফারেন্সে। কিন্তু আমার মনে হয় না, হ্যাঁ হাবাস যে বিশাল কিছু বলেছে তা নয়। হ্যাঁ ইভেন মানে ওই ঘটনাটা কেন ঘটেছে, হ্যাঁ সেটাও মানে বোঝা যাচ্ছে না যে কী ব্যাপার। এখন মেন এতে কী হলো, লাভটা কিছুই হলো না, মানে হচ্ছে এটিকে টিমের ক্ষতি হলো আর কিছু নয়। পরের ম্যাচ এফসি গোয়ার সঙ্গে 18 তারিখে ম্যাচ আছে, এফসি গোয়া প্রচণ্ড শক্ত টিম, ঠিক আছে তো এবারে জিনিসটা যেটা হবে, হ্যাঁ একটা হেড কোচ বেঞ্চে না থাকা, হ্যাঁ খুবই টিপিক্যাল ব্যাপার টিমের পক্ষে, মানে প্রেশার সিচুয়েশান হ্যান্ডেল করা, হ্যাঁ ইম্পর্টেন্ট টাইমে ডিসিশান নেওয়া। হ্যাঁ তো যদিও ম্যানুয়েল কাসকেলানা কালকে ম্যাচ শেষে বলেছে যে না আমাদের কিছু অসুবিধা হবে না, উই ওয়ার্ক অ্যাজ এ ইউনিট, হ্যাঁ এটা একটা দিকে ঠিকই বলেছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার পার্সোনালি মনে হয় যে না একটা হেড কোচ থাকা রিজার্ভ এই বেঞ্চে এটা একটা মানে খুবই যুক্তিসঙ্গত ব্যাপার। তো যাই হোক, সেটা হয়ে গেছে হয়ে গেছে। এবারে গতকালের ম্যাচ নিয়ে যেটা একটাই বক্তব্য যে আমার তো টোটালি মানে আমি এই ম্যাচটার জন্য 90% হাবাসকে দায়ী করব, কারণ হাবাসের প্রথম কথা হাবাস নিজের দোষে কালকে নিজে হেরেছে, এটুকু আমি বলে দিচ্ছি অ্যাজ এ এটিকে ফ্যান আমি বলছি। হ্যাঁ হাবাস ইস মানে একদমই মানে কী যে স্ট্র্যাটেজি বোঝা যায় না, হ্যাঁ স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করা মাঠের মধ্যে, হয়তো উনি খুবই ভালো কোচ, আমি মানে অসম্মান করবো না ওনাকে, খুবই মানে একটা ডেডিকেটেড কোচ হ্যাঁ টিমের প্রতি, কিন্তু গতকালের যে স্কোয়াডটা সিলেকশন করেছিল সেটা মনে হয় না আমার মানে খুব একটা যে বিশাল কিছু ব্যাপার। হ্যাঁ কারণ প্রথম কথা ডেভিড উইলিয়ামসের না থাকা কালকে বিশাল বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে গতকালের ম্যাচে। ডেভিড উইলিয়ামস এমনই একটা প্লেয়ার যে মানে অসাধারণ স্ট্রাইকার তো বটেই, কাম হচ্ছে মানে মিডফিল্ড উইংয়ে খেলতে পারে যথেষ্ট ভালো, উইং থেকে বল সাপ্লাই দিতে পারে ভালো, এরপর হচ্ছে ডিফেন্ডার, মানে ডিফেন্স যখন হয় কাউন্টার অ্যাটাক যখন হয় তখন ডেভিড উইলিয়ামসের যে ওই মানে রান করে একদম ডিফেন্সে নেমে আসা, ডিপ ডিফেন্সে এসে বলটাকে হ্যান্ডেল করা, এই এক্সট্রা মানে মানে ডিফেন্সে যে পাওয়ারটা দেওয়া, হ্যাঁ এই জিনিসটা কিন্তু ডেভিড উইলিয়ামসের মানে কালকে অনুপস্থিতিটা বেশ ভালো বোঝা যাচ্ছিলো এই জিনিসগুলো। এবারে ডেভিড উইলিয়ামসের পরিবর্তে যাকে নামিয়েছে সে হচ্ছে মানে এমন একটা প্লেয়ার যে
ম্যাচ টাইম পাইনি, ম্যাচ মানে খেলার সুযোগ পাইনি এই মরশুমে বেশি। হ্যাঁ, তার নাম হচ্ছে দ্য ফেমাস বলবন্ত সিং। বলবন্ত সিং আমি অসম্মান করব না, বলবন্ত সিং ইজ মানে খুবই ভালো প্লেয়ার, যথেষ্ট ভালো প্লেয়ার। কিন্তু ব্যাপার হচ্ছে একটা ম্যাচ কন্ডিশনে থাকা, মানে ম্যাচ প্লেয়িং কন্ডিশনে থাকা, হ্যাঁ, একটা প্লেয়ার জবি জাস্টিন যেখানে তোমার বসে আছে বেঞ্চে, এখানে মানে বলবন্ত সিংকে দিয়ে স্টার্ট করার কী মানে আমি তো বুঝতে পারলাম না। নিশ্চয়ই কোনো প্লেয়ার চোট পাবে, ডেভিড উইলিয়ামসের মতন চোট পেয়েছে, হ্যাঁ প্লেয়ার চোট পেয়েছে, ভালো ঠিক আছে, হ্যাঁ মানে তার ফরওয়ার্ড লাইন অনেক ভালো আমাদের এটিকের, হ্যাঁ। কিন্তু ব্যাপার হচ্ছে যে একটা জবি জাস্টিন যেখানে বসে আছে, তুমি বলবন্ত সিংকে কেন না বলে, আমার প্রথম প্রশ্ন এটাই। এরপরে বলবন্ত সিং আমার তো যতদূর মনে হয়, প্রথমে খেলা দেখে যতটুকু মানে পার্সোনালি মনে হয়েছে, বলবন্ত সিং ফার্স্ট হাফটা কিন্তু ভালো শুরু করেছিল, হ্যাঁ, কারণ প্রেশার ক্রিয়েট করতে পেরেছে, প্রেশার হ্যান্ডেল করতে পারছে, হ্যাঁ, মানে এই যে বল নিয়ে যে মানে প্রেশার দেওয়া, হ্যাঁ, অপোনেন্ট টিমে যখন মানে অ্যাটাকগুলো উঠছিল তখন মানে প্রেশার যে দিচ্ছে বলবন্ত সিং, সেটাও একটা কাজের কাজ হয়েছিল ফার্স্ট হাফে। কিন্তু মানে রয় কৃষ্ণার সঙ্গে একদমই মানে ডুয়েল খেলতে পারছিল না কালকে, যেটা হয়েছে মানে একদমই, রয় কৃষ্ণার তো মানে অনবদ্য প্লেয়ার একটা, কালকে আমি বলবো হিরো অফ দ্য ম্যাচ মানে হয়েছে কেরালা ব্লাস্টার্সের থেকে। কিন্তু ব্যাপার হচ্ছে যে কালকে অ্যাকচুয়াল হিরো কিন্তু ছিল প্রবীর দাস আর রয় কৃষ্ণা, কারণ যা রয় কৃষ্ণার উইথ দ্য বল রান, উইথ দ্য বল মানে ট্যাকেল করা, ট্যাকেল করার যে ক্ষমতা, হ্যাঁ, তারপরে মানে প্রেশার সিচুয়েশান ক্রিয়েট করা, এগুলো কিন্তু রয় কৃষ্ণার অনবদ্য লেগেছে আমার। কারণ রয় কৃষ্ণা একটা বড় জাতের খেলোয়াড়, হ্যাঁ, কারণ এ লিগে খেলে এসছে ওয়েলিংটন ফিনিক্সের হয়ে, হ্যাঁ, সবাই ওর খেলা দেখেছো, হ্যাঁ, লিডিং গোল স্কোরার, খুবই ভালো ভালো খেলোয়াড়, যথেষ্ট ভালো খেলোয়াড়। আমি কিন্তু রয় কৃষ্ণাকে দোষ দেবো না, গতকালের ম্যাচে সম্পূর্ণ দোষ ছিল হাবাসের, এবং মানে যে প্লেয়ারটিকে নামিয়েছে বলবন্ত সিং, বলবন্ত সিংকে ম্যাচ টাইম না দিলেও আমার মনে হয় বলবন্ত সিং এত কেয়ারলেস প্লেয়ার, হ্যাঁ, এটা বলা উচিত হবে না আমার, কিন্তু তাও বলছি, না বলতে পেরে থাকছি না আজকে, মানে এত কেয়ারলেস প্লেয়ার মানে মানে কী বলবো, মানে বলার অপেক্ষা রাখে না, এটা নিজে বুঝতে পারছে কি না বুঝতে পারছে, কী করে টিম সিলেকশন করা হয়েছে আমি সেটাও জানি না, হ্যাঁ, ফার্স্ট স্টার্টিং ইলেভেনে বলবন্ত সিং কী করে রাখলো, ঠিক আছে বলবন্ত সিং খেলেছে, জবি জাস্টিনকে নামাতে হলো পরের ইয়েতে মানে সেকেন্ড হাফে। তো যাই হোক, এবারে তারপরে আর একটা ভুল ডিসিশান, যেটা হচ্ছে মানে আগুস গার্সিয়াকে নামানো প্রথম কথা। হ্যাঁ, আগুস গার্সিয়া আমি বলব না, আগুস গার্সিয়া যথেষ্ট ভালো প্লেয়ার, সেন্টার ব্যাক হিসেবে যথেষ্ট ভালো খেলছে এটিকের হয়ে, আগুস গার্সিয়া আর ভিক্টর মঞ্জিল, এই দুটো প্লেয়ার। ভিক্টর মঞ্জিল এমন একটা প্লেয়ার, ভিক্টর মঞ্জিল হচ্ছে আগের দিন যে যে ম্যাচটা ছিল, আগের দিন ম্যাচে দেখে মনে হচ্ছিলো ভিক্টর মঞ্জিল কিন্তু মানে ডিফেন্স তো বটেই, ডিফেন্স তো যথেষ্ট ভালো সামলাচ্ছিলো, কিন্তু ও কিন্তু অ্যাটাকিং ফেসটা রাখে, হ্যাঁ, যেটা কিন্তু আগুস গার্সিয়ার মধ্যে অতটা নেই। আগুস গার্সিয়া একটা মানে ব্যাক এন্ড মানে ডিফেন্স করে, মানে ডিফেন্স করতে মানে এক্সপার্ট ডিফেন্ডার একটা, কিন্তু আগুস গার্সিয়ার থেকে যে মানে থ্রু বল পেয়ে কাউন্টার অ্যাটাকে এগিয়ে যাবে, সেই জিনিস কিন্তু আশা করা ভুল আগুস গার্সিয়ার কাছ থেকে। এবারে তুমি রেখেছো ভিক্টর মঞ্জিলকে অ্যাজ এ মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার, হ্যাঁ, তো কিন্তু ভিক্টর মঞ্জিলকে ভালো ডিসিশান নিয়ে রেখেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় ভিক্টর মঞ্জিলকে প্রথম প্রথম হাফ থেকেই ডিফেন্সে রাখা উচিত ছিল, কারণ যেটার মানে ভুলের খেসারতটা দিতে হলো হচ্ছে এই কী বলে 70 মিনিটে যখন হলিচরণ নার্জারি গোলটা করলো, কারণ আগুস গার্সিয়া ইঞ্জিওর হয়ে চলে গেল, হ্যাঁ, এরপরে আবার জয়েস রানাকে নামিয়ে দিয়ে ওই ভিক্টর মঞ্জিলের জায়গায় ভিক্টর মঞ্জিলকে আবার নিচে নামিয়ে নিয়ে এলো ওই আগুস গার্সিয়ার জায়গায়। এই যে মানে মেন্টাল একটা চাপ পড়া প্লেয়ারের মধ্যে, হ্যাঁ, কারণ ভিক্টর মঞ্জিল একটা ফরমেশান নিয়ে নেমেছে, মানে নিজের মাইন্ড সেট আপ নিয়ে নেমেছে যে না আমি ডিফেন্স এই সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলছি, আমাকে বল বাড়াতে হবে, হ্যাঁ, আমার একটা এই স্ট্র্যাটেজি নিয়ে নেমেছে। এবারে সেইটা গিয়ে কোথাও গিয়ে মানে 65 মিনিটের পর গিয়ে আগুস গার্সিয়া ইঞ্জিওর হয়ে গেলো, নিয়ে আবার ওকে নেমে আসতে হচ্ছে সেন্টার ব্যাকে। এবার সেন্টার ব্যাকের মানে ডিফারেন্সটা অনেক, মানে একটা সেন্ট্রাল মিডফিল্ডার সেন্টার ব্যাকের ডিফারেন্স কিন্তু অনেক, হ্যাঁ, এবার যা ভিক্টর মঞ্জিলের মানে যা কোয়ালিটি, হ্যাঁ, সেই কোয়ালিটিটা কিন্তু কালকে ইমপ্লিমেন্ট হলো না অ্যাকচুয়ালি। এবারে ব্যাপার হচ্ছে যে মাইকেল সুসাইরাজ কালকে অফ, মানে টোটালি অফ কালার ছিল, হ্যাঁ, মাইকেল সুসাইরাজের যেটা মানে অ্যাকচুয়াল যে খেলাটা দেখতে আমরা অভ্যস্ত, সেই খেলাটা কিন্তু আমরা কালকে দেখতে পাইনি মাইকেল সুসাইরাজের কাছ থেকে। মাইকেল সুসাইরাজকে এটা বুঝতে হবে যে মানে উইথ দ্য বল
হ্যাঁ রান করা সব সময় কিন্তু সঠিক জিনিস নয়, কারণ ক্রস বাড়াতে হবে তোমাকে। মাইকেল সুসারিয়াজের একটাই জিনিস আমি দেখলাম যে উইথ দ্য বল রান করার মানে অ্যাটিটিউডটা বেশি সব জায়গাতে, সব মাঠেই আমি দেখছি। হ্যাঁ সল্টলেকের মাঠ বড়, ঠিক আছে উইথ দ্য বল রান করছে, কিন্তু প্রত্যেকটা সিচুয়েশানে কিন্তু উইথ দ্য বল রান করলে চলে না। তা মানে নিজেই রান করছে, নিজেই মানে ক্রস বাড়ানো, ক্রস যে বাড়াবে ক্রসটাকে আগে বাড়াতে হয়, মানে একদম মানে গোল মানে লাইনের বাইরে গিয়ে ও মানে ওর ইয়েটা কি মানে কি বলবো মানে ওর স্ট্র্যাটেজিটা হচ্ছে মানে উইথ দ্য বল রান করে গিয়ে একদম মানে লাইনের কাছাকাছি গিয়ে বলটাকে আমরা মানে ক্রস দেবেও। কিন্তু এই জিনিসটা সব ম্যাচে চলে না, কারণ বিভিন্ন মানে কেরালা ব্লাস্টার্সের বিভিন্ন লোক আছে, হ্যাঁ বিভিন্ন মানে প্লেয়ার বিভিন্ন রকমের। হ্যাঁ এবার প্রত্যেকটা টিমের সঙ্গে প্রত্যেকটা সিচুয়েশান ডিপেন্ড করে। তো যাই হোক, সেটা একটা মানে মাইকেল সুসাইরাজ, কিন্তু তবু বলবো মাইকেল সুসাইরাজ কালকে টিম পারফরমেন্স হিসেবে খুবই ভালো মাইকেল সুসাইরাজ। এরপরে হচ্ছে হাবাসের স্ট্র্যাটেজি, যেটা বললাম যে জয়েস রানেকে কিন্তু আগেই নামানো দরকার ছিল। আমার তো মনে হয়েছে আগুস গার্সিয়াকে প্রথম থেকে, কারণ আগুস গার্সিয়া আগের ম্যাচটা খেলেনি, প্রথম থেকে নামানো তো উচিতই হয়নি। যেমন বললাম ভিক্টর মঞ্জিলকে নামানো সেন্টার ব্যাকে উচিত ছিল। এরপরে হচ্ছে হয় আগুস গার্সিয়াকে না হলে ভিক্টর মঞ্জিল, দুটোর মধ্যে একজনকে রাখা উচিত আমার মনে হয়, দুজনের মধ্যে। এরপরে জয়েস রানে, জয়েস রানের এমনই একটা কোয়ালিটি আছে, জয়েস রানে হচ্ছে মানে কী বলবো অ্যাজ এ উইঙ্গারও খেলতে পারে, হ্যাঁ প্লাস হচ্ছে মানে অ্যাটাকিং মিডিয়াও হিসেবেও খেলতে পারে। কারণ জয়েস রানের যে বল স্ন্যাচিং, বল স্ন্যাচিংটা কালকে খুব জরুরি ছিল। বল স্ন্যাচিংটা ফার্স্ট হাফে যেরকম হচ্ছিল, ফার্স্ট হাফে যেরকম প্রেশার সিচুয়েশান মানে ক্রিয়েট হচ্ছিল, সেই ফার্স্ট হাফে কিন্তু এক গোল হয়ে যেত মানে যদি ঠিক মতন খেলতে পারতো। এবারে ব্যাপার হচ্ছে যে বলবন্ত সিংয়ের মানে ইনক্লুশনটা একটা বিশাল বড় ফ্যাক্টরে দাঁড়িয়েছে, রয় কৃষ্ণের উপর এক মানে খুবই চাপ পড়ে যাচ্ছিল, কারণ রয় কৃষ্ণাকে দেখেই বোঝা গেল যে এই সাইডে লোক পাচ্ছে না, যখন এই কাউন্টারটাকে যখন প্রথম কত মিনিটে গেল যেন ফার্স্ট হাফেই মানে একদম মানে ডিফেন্স থেকে, ডিপ ডিফেন্স থেকে বলটাকে নিয়ে গেল একদম পুরো মানে ফরওয়ার্ডে। এই যে মানে উইথ দ্য বল রান করা রয় কৃষ্ণা, রয় কৃষ্ণার রানটা কিন্তু যথেষ্ট ভালো, সেটা মানে সবাই দেখেছো যে রয় কৃষ্ণা কিন্তু মানে খুবই একটা ক্লাস প্লেয়ার। এরপরে আমার তো মনে হয়েছে যে মানে জয়েস রানে, যেটা বললাম জয়েস রানেকে রাখা উচিতই ছিল, হ্যাঁ হয়নি, যাই হোক সেটা স্ট্র্যাটেজি। হ্যাঁ হাওয়াসের কী স্ট্র্যাটেজি এটা হাওয়াস নিজেই জানে, হ্যাঁ কেন হয়েছে। হ্যাঁ তো কালকে কেন কোথায় একটা মানে মানে দুঃখের আবহাওয়া বলে বয়ে গেল, কারণ ইন্ডিয়ান এল ক্লাসিকো বলা হয় এটিকে ভার্সেস কেরালা ব্লাস্টার্স এফসি, ইন্ডিয়ান এল ক্লাসিকো। এই জিনিস কিন্তু মানে আমরা এক্সপেক্ট করিনি, কারণ কেরালা ব্লাস্টার্স অলরেডি ওপেনিং ম্যাচে আমাদের হারিয়েছিল। হ্যাঁ ওপেনিং ম্যাচের কন্ডিশন আর এখন মানে এতগুলো ম্যাচ খেলার পর যে কন্ডিশনে আমরা ছিলাম, সেই কন্ডিশনে আমাদের মনে হয় জেতা উচিত ছিল, এই ম্যাচটা জেতা উচিত ছিল আগে। তো এখন দেখো, আর গ্রুপে যারা বলাবলি করছিল, আমি দেখলাম অনেক গ্রুপে, ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখলাম যে এসিএল হলো না, এসিএলের মানে টেবিল টপার হলে, তো এখনও মানে আমি বলবো যে ম্যাচ বাকি আছে, অনেক অনেক ম্যাচ বাকি আছে। হ্যাঁ এখন অত তাড়াহুড়ো করার কিছু নেই, এখন ফোকাস করো, প্রত্যেকটা ম্যাচ আমাদের ধাপে ধাপে এগোতে হবে। এফসি গোয়া আছে, বড় বড় টিম আছে, বেঙ্গালুরু এফসি আছে, তো এই জিনিসগুলো আমার মনে হয় একটু খেয়াল রাখা উচিত। হ্যাঁ কারণ এই ভুল স্ট্র্যাটেজির খেসারত কিন্তু বড় বড় ম্যাচে গিয়ে দিলে, হ্যাঁ এখানে 1-0 গোলে হেরেছে, আমি বলে দেবো ওখানে গিয়ে 5-0 গোলে হারবে কিন্তু, কারণ এইরকম স্ট্র্যাটেজি করলে মুশকিল খুবই। আর যদিও মানে আমি বলবো যে হাবাস নেই, হ্যাঁ অসুবিধা যে বিশাল কিছু হবে তা নয়, ম্যানুয়াল কাসকারানা বলেইছে, হ্যাঁ কিন্তু আমারও মনে হয় যে হবে, অসুবিধা হবে, হবে না তা নয়, হ্যাঁ একটা মেন্টাল প্রেশার পড়ে প্লেয়ারদের ওপর। আর প্রবীর দাস, হ্যাঁ একটা অসাধারণ প্লেয়ার, হ্যাঁ একে মানে ইন্ডিয়ান টিমে চান্স পাওয়া, মানে আমি আগেও বলেছিলাম ইন্ডিয়া টিমে কিন্তু চান্স পাওয়া উচিত, ইন্ডিয়ান ন্যাশনাল টিমে প্রবীর দাসের যা কোয়ালিটি আছে, হ্যাঁ আর ছেলেটা খুবই খাটে। হ্যাঁ আর এই জিনিসগুলো নিয়ে হাবাসকে একটু হ্যাঁ সচেতন থাকতে হবে, যে মানে কী করে স্ট্র্যাটেজি, আমি মানে উইথ দ্য বল রান করার যে স্ট্র্যাটেজি, হ্যাঁ হাবাসের মানে থ্রু বল পাস করিয়ে মানে এটিকে এবারে যতগুলো অ্যাটাক করেছে সবই কাউন্টার অ্যাটাক থেকে গোল এসছে, বল পজিশান কিন্তু নেই, হ্যাঁ ম্যাক্সিমাম দেখতে গেলে বল পজিশান নেই। এবারে বল পজিশান না ধরে থাকলেও মানে হচ্ছে কাউন্টার অ্যাটাকে যে গোলগুলো করছে যথেষ্ট অসাধারণ গোল করেছে আগের ম্যাচগুলোতে, তো এই থ্রু বল পাস করে যে আমি গোল করব, এই যে স্ট্র্যাটেজিটা, হ্যাঁ এই স্ট্র্যাটেজিটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে বলবন্ত সিংয়ের মতন প্লেয়ার বা
স্ট্র্যাটেজির যে কোনো মানে একটা ভুল হলেই, হ্যাঁ, থ্রু বল কিন্তু রান করা যায় না, এটা হাবাসকে বুঝতে হবে। আর হাবাসের এটা ইতিহাস আছে, হ্যাঁ, তোমরা সবাই জানো যারা খেলা দেখছো, মানে যারা 2019-এ খেলা দেখছো সেটা তো আমি বলছি না, যারা 2014 সাল থেকে এটিকের খেলা দেখছো, দেখবে যে মানে হাবাসের এই মানে বদ মেজাজি মানসিকতাটা আছে, মানে নেই তা নয়। এই ISL সিজন 1 যেটা ছিল 2014 সালে হয়েছিল, যখন নর্থ ইস্টের কোচ যে ছিলেন, হ্যাঁ, আর FC গোয়ার কোচ, ওর সঙ্গেও মানে একবার মারপিট লেগেছিল। এই রবার্ট পিরেস FC গোয়ার কোচ ছিল, আর একটা বোধ হয় কী নাম ছিল, রিকি হারবার্ট, নর্থ ইস্ট ইউনাইটেডের কোচ। ফার্স্ট সিজনে ISL সিজন 1 কিন্তু ঝামেলা লেগেছিলো ওর সঙ্গে। হ্যাঁ, এরকম অনেক সিচুয়েশান হয়েছে। হ্যাঁ, হাবাস কিন্তু এমনিতে মাথা গরম করার লোক, ঠিক আছে, তো যে কোনো সময় মাথা গরম করে দিতে পারে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার তো মনে হয়েছে এই সিজনে অনেক পরিণত হাবাস, হ্যাঁ, অনেকটাই পরিণত, কারণ এই কালকে যে ঘটনাটা ঘটলো এটা তো সচরাচর দেখা যায় না। হ্যাঁ, ফুটবলে এটা মানে ভালো জিনিস নয়। যেই হোক, মানে ও বলছে থুতু ছিটিয়েছে, মানুয়েল কাসকারানা বলছে ও এলকো সাতোরি নাকি থুতু ছিটিয়েছে আমাদের দেখে, হ্যাঁ, কন্টিনিউয়াস উত্তক্ত করে গেছে, আর এলকো সাতোরি বলছে কিনা যে আমাকে স্প্যানিশ ভাষায় গালাগাল দিয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, সে কে ঠিক কে ভুল সেটা তো ডিসিশান নেবে ওরাই। আর সবশেষে আমি বলবো যে মানে একটাই কথা, যে কালকে রেফারি কিন্তু একদমই মানে অনেকগুলো ডিসিশান ভুল হয়েছিল, হ্যাঁ, যেগুলো বলছো তোমরা গ্রুপে টুপে ঠিকই বলেছো, হ্যাঁ, ডিসিশান কিন্তু অনেক ভুল হয়েছে। কারণ একটা ব্যাপার, রয় কৃষ্ণার লাস্টের দিকে যে মানে 90 মিনিটের কাছাকাছি যে পেনাল্টিটা ছিল, মানে পেনাল্টি পাওয়া উচিত ছিল ওটা, হ্যাঁ, ওখানে বলছে যে প্লে অ্যাক্টিং করেছিল বলে পেনাল্টি পায়নি নাকি, হ্যাঁ, কিন্তু প্লে অ্যাক্টিং নয় ওটা, হ্যাঁ, ওটা লেগেছিল। হ্যাঁ, তো রেফারি তো এই কী বলবো, ইন্ডিয়ান মাঠে রেফারি খুবই বাজে। হ্যাঁ, রেফারিং নিয়ে আগেও প্রশ্ন উঠেছে, এবারেও প্রশ্ন উঠছে, হ্যাঁ, এটা ঠিক হবে না। হ্যাঁ, যতক্ষণ না মানে কী বলবো, AIFF যতক্ষণ না মানে ইনিশিয়েটিভ নিচ্ছে, হ্যাঁ, আমি আগেও বলেছি, হ্যাঁ, AIFF যতক্ষণ না ইনিশিয়েটিভ নিচ্ছে কিছু মানে কোনো কিছু করা সম্ভবই নয় এই রেফারিংয়ে। রেফারিং এরকমই হবে, হ্যাঁ, ইভেন এর থেকেও বাজে রেফারিং হয় ক্যালকাটা ফুটবল লিগ, হ্যাঁ, এইসবগুলোতে, ছোটোখাটো লিগগুলোতে প্রচণ্ড বাজে রেফারিং হয়, একদম মানে যাচ্ছে তাই, জঘন্য রেফারিং যাকে বলে। তো যাই হোক, হ্যাঁ, আমার তো মনে হয়েছে পার্সোনালি এই মানে এইরকমই জিনিস হয়েছে গতকাল। আর যেটা হচ্ছে সবচেয়ে ভালো দিক দেখা গেল কালকে, হচ্ছে তো এই ব্যানারটা করা হয়েছিল ATKFF থেকে, ATKFF ফ্যান্স ফোরাম, ফ্যান্স ফ্যাটার্নিটি যেটা, হ্যাঁ, ফ্যান গ্রুপ থেকে। তো যথেষ্ট মানে ভালো একটা কী বলবো মানে ইনিশিয়েটিভ। হ্যাঁ, বোরা গোমেস পেরেজ, তার ছেলে ব্রেন টিউমারে অসুস্থ, আজকে অপারেশন আছে তার, হ্যাঁ, একটা মানে ডিফারেন্ট টিমের প্লেয়ার হয়েও, হ্যাঁ, যে আমরা সম্মান দেখাতে পারছি, এটাই বিশাল ব্যাপার আমাদের কাছে। এর মানে হিউম্যানিটি উইন্স বিফোর ফুটবল, হ্যাঁ, বিফোর দ্য গেম অ্যাকচুয়ালি, এই জিনিসটা মানে ভালো লেগেছে আমার, সবাইই ভালো লেগেছে, যত মানে ফুটবল ফ্যান হিসেবে যারা রিয়েলি ফুটবল ভালোবাসো, হ্যাঁ, তাদের নিশ্চয়ই এই জিনিসটা দেখে খুবই মুগ্ধ হবে তোমরা। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে, এবং ভারতীয় ফুটবলের সমস্ত খবর বাংলায় পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। মনে রাখবে, বাংলায় কথা বলবে, বাংলাকে সাপোর্ট করবে, ফুটবল বাংলায় দেখবে।